তিনি নায়িকা, তিনি পরিচালক, পর্দা জুড়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তিনি অরুন্ধতী দেবী। এত বছর পরেও তিনি অমলিন। তোমার কাছে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কেন নয় তা নিজেই একদিন জানতে পারবে। ভাবছি সেদিন ক্ষমা করতে পারবে কিনা। তাঁর জন্মশতবর্ষে ডিডি বাংলার শ্রদ্ধার্ঘ। এত বিরক্তি জমেছে তোমার মধ্যে? বিরক্তি কোথায় দেখলে? কথা জিজ্ঞেস করলেই তো বিরক্ত হও। তুমি তো জিজ্ঞেস করছো না মাথায়, তুমি কৈফিয়ত চাইছো। কোথায় গিয়েছিলে, কি করছিলে, ভালো লাগে সবসময়? তারপর থেকে থেকে টেলিফোন করবে, কি যেন একটা অন্যায় করে বেড়াচ্ছি। অরুন্ধতী এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ পর্ব দেখুন। ক্যামেরা চলছে অনুষ্ঠানে। আপনার একটা ছোট্ট সাদা ঘোড়া ছিল, আমি কান্না জুড়ে দিলাম, আমারও ঘোড়া চাই। সেদিনই ঘোড়া এলো, সাদা ঘোড়া না তো, লাল রঙের। 13 জুন বৃহস্পতিবার রাত 10:30। লাল, শুধুমাত্র ডিডি বাংলায়। অরুন্ধতী এক উজ্জ্বল নক্ষত্র।